দর্শক মন্ডলী, বিরতির পরপর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির একজন স্বনামধন্য ব্যক্তি, যিনি আপনার আমার সকলের পরিচিত, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। বিরতির পূর্বে আমরা ছিলাম আপনাদের প্রশ্ন উত্তর, আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। বিশেষ আমরা যদি আমাদের জি সোহেল ভাই, আমরা কলা নাম্বার 5 বাই কামাল হোসেন লন্ডন থেকে ফোন করছেন। আপনি ইউ আর এ লাকি ম্যান, আপনি হিউম্যান রাইট অ্যাপ্লিকেশন করিয়া আপিল রাইট ফাইসলা এই বছর ফেব্রুয়ারি মাস আপনার আপিল এলাও হয়েছে। আপনার প্রশ্ন হইল, ব্যারিস্টার সাহেব, আপিল এলাও হইলে তো বায়োমেট্রিক কার্ড পাইতাম, আমার সব রাইট দিয়ে দিত, কিন্তু এখন পর্যন্ত আমার বায়োমেট্রিকটা হয়েছে না। আমার প্রশ্ন হইল, আমার যদি খামও ধরে তাইলে আমার অসুবিধা হইব নি? এটা আপনার প্রশ্ন, খুব বালায়ের প্রশ্ন করছেন। শুনেন কামাল হোসেন সাহেব, আপনি যে রায়টা পাইছেন কোর্টের রায়রে, এটারে হয় ডিটারমিনেশন, এই ডিটারমিনেশনটা আপনার লগে রাখুন জানু, যদি কোনো সময় আপনার খামও ধরে তাইলে তারা রেখইবা, দিস ইজ দি ডিটারমিনেশন ফ্রম দি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল জাজ, মাই আপিল হ্যাজ বিন অ্যালাউড। আমি আপনার জায়গা তৈলে কিতা করলাম, মানে আপনি আপনার আপিল এলাওয়ার বাদে 28 দিন তাকে হোম অফিসে এই আপিলর এগেনস্টে কোনো পারমিশনের লাগি আপার ট্রাইব্যুনালে যাওয়ার লাগি কোনো দরখাস্ত করছেন না করছে না? আপনি মেহরবানি করি আপনার সলিসিটার সাহেবের কাছে গিয়া জানতে দি করছেন, তান দেখো একটা ইনকোয়ারি করবার লাগি। আর দুদিন ইনকোয়ারি করিয়া দেখা যায় যে হোম অফিসে কোনো আপিল করছে না, তাহলে আপনি চিন্তার কোনো কারণ নাই। এক্সকিউজ মি, আপার ট্রাইব্যুনালের লগে আজকের ঘটনা, আমার ক্লার্কে কইলাম যে আপার ট্রাইব্যুনালের লগে আমরা এগ্রিমেন্ট করছি একটা জুডিশিয়াল রিভিউ, হোম অফিসে কইছে যে 3 মাসের ভিতরে তারা নতুন একটা রায়, নতুন একটা ডিসিশন দিব, কিন্তু জুন মাসের 7 তারিখ থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর পাদে অক্টোবর গিয়া নভেম্বর যার গিয়া এখন পর্যন্ত আইসে না। তো একটা ইমেল অ্যাড্রেস আছে, আমি আমার ক্লার্ককে কইছি যে টুমোরো মর্নিং ইউ গেট ইন টাচ উইথ দি হোম অফিস। তারা কথা কইয়া দেন 12 সপ্তাহের কথা কইয়া অতখান গেল ওখানে। আপনি আমার মনে হয় আপনার সলিসিটার সাহেবের হোকা যেন একটা ইনকোয়ারি করার লাগি, যদি হোম অফিসে তার বিরুদ্ধে কোনো কিছু না করে তাইলে দেয়ার মাস্ট বি সাম রিজন ওয়াই দিস ডিলে, অতদিন ডিলে ওয়ার কোনো কারণ নাই, কিন্তু ও একিতা কোনো কোনো সময় পোস্টও নষ্ট হয়ে যায়। আমি আমরা টিয়ার টুর ক্লায়েন্ট পাসপোর্ট ফাইলিছি, আপার ট্রাইব্যুনালে গিয়া জিতেও আইছি, তারা আইতে গেলে 6 সপ্তাহ আগে কইছে তারা বায়োমেট্রিক কার্ড পাঠাইছে, আমরা বায়োমেট্রিক কার্ড পাইছি না। তো আমরা উই আর গেটিং ইন টাচ উইথ দেম যে মেহরবানি করে বায়োমেট্রিক কার্ডটা তুমি তেন আবার রিসেন্ড করো। আপনি চিন্তার কোনো কারণ নাই, গো অ্যান্ড সি ইউর সলিসিটার অ্যান্ড আস্ক দেম টু গেট ইন টাচ উইথ দি হোম অফিস। ইনশাল্লাহ, উইশ ইউ বেস্ট অফ লাক। কলা নাম্বার 6, আমরা বন্ধু রিপন ভাইয়ে ফোন করছেন লন্ডন থেকে, কইরা যে 2008 সাল আপনি আইসেন, তারপরে 1 বৎসর আপনি কইরা শেফ বিচায় আইসেন, শেফ বিচায় নাই, আপনি SBS বিচায় আইসেন, 1 বৎসর বিচা লইয়া যারা আইসেন, একটারে সেক্টর বেস স্কিম হয়, আওয়ার পরে আপনি শাদি করছেন, শাদি করিয়া অ্যাপ্লাই করছিলা রিফিউজ দিছে, এখন আপিল, গত জুলাই মাস আপনার আপিল হয়েছে, সেম কাইন্ড অফ জিনিস, আপিল এলাও হয়েছে, কিন্তু জুলাইয়ের পরে আজ পর্যন্ত আপনি কোনো কিছু পাইছেন না। আপনি যদি আপনার লয়ার সাবলগে বালা গুড টার্ম থাকে গিয়া তার লগে মাতকা, নতুবা ও রায় একটা লইয়া অন্য কোনো লয়ারের কাছে গিয়া একটু ইনকোয়ারি নেওয়ার চেষ্টা করুক। এর কারণে আমি প্রায় কই যে এক লয়ারের কাছে বইয়া থাকার চাইতে একজন চাইতে দুইজন, দুইজন চাইতে তিনজন লয়ারের কাছে আপনি অ্যাডভাইস নেই জানু, দেখবা একজন না একজন সঠিক হইব, একজন না একজন ঠিক পাইবা। আমার মতে আপনার লয়ারের কাছে তাকে যে কাগজ পাইছেন ওখান লইয়া অন্য কোনো লয়ারে নিয়ে দেখাও কা, ইনশাল্লাহ ইউল গেট সাম বেনিফিট। আমাদের এই সেগমেন্টটা খুব সুন্দর উত্তরগুলো সম্পন্ন করার জন্য
দর্শক মণ্ডলী, আমি দেখছি আপনারা কারা লাইনে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম ইমরুল, আমি ফোন করছি নরওয়েজ থেকে। ইমরুল ভাই খুব আছেন? জি ভাই, আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি, খুব ভালো লাগতেছে, অনেকদিন ধরেই দেখি। আমার দেখা মতে সব থেকে আইন বিষয়ে সব থেকে ভালো অনুষ্ঠান হচ্ছে আপনাদের অনুষ্ঠান। অনেক ধন্যবাদ ইমরুল ভাই, আপনার সুন্দর কমপ্লিমেন্টের জন্য। এটা আমি আমার গেস্টের সাথে আলাপ করছিলাম এই বিষয়টাই, আজকে কিছু লোক আমাকে সরাসরি বলেছেন এই কথাটা। অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাকে এবং আপনার প্রশ্নে যেতে চাই ভাইয়া। আচ্ছা, আমার বেশটা সাবের নিকট তিনটা প্রশ্ন ছিল। তো আমি এদেশে স্টুডেন্ট ভিসায় ছিলাম জি, 2014 আমার জুলাই আমার কলেজ বিভক্ত হয়ে যায়। তো তখন আমাকে 60 দিনের সময় দেওয়া হয়, 60 দিন সময়ের ভিতরে অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, তো সেই সময়টা ছিল 27 আগস্ট পর্যন্ত, জুলাইয়ের 2014-এর, সরি 2014-এর 27 আগস্ট পর্যন্ত আমার সময় ছিল জি। তারপরে আমি 19 আগস্টের ভিতরে আমি অ্যাপ্লাই করি। কি 19 আগস্টের ভিতরে? ওকে, বলবে তো ওই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকাকালীন। ভাই আপনি আপনি যে অ্যাপ্লিকেশনটা করেন, কোন অ্যাপ্লিকেশন ছিল ওটা? এটা স্টুডেন্ট ভিসা, TR4 জেনারেল স্টুডেন্ট ভিসা। আচ্ছা, এক্সটেনশনের জন্য জি, বলুন ভাই। তো ওই অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থাতেই আমি একজন ব্রিটিশ মহিলাকে বিয়ে করি। আচ্ছা, ওনার আগে হাজবেন্ড মারা যান এবং ওনার ওই বিয়ের থেকে ওনার এক টুইন বাচ্চা ছিল, 3 বছর বয়স তাদের জি। তো ডিসেম্বরের 15 তারিখ আমাদের ইসলামিক বিয়ে হয়, 2014-এর জি। এবং আমরা ডিসেম্বরের 23 তারিখেই অ্যাপ্লাই করি ইসলামিক ম্যারেজের সার্টিফিকেট দিয়ে। আচ্ছা, এবং 2015-এর 5 জানুয়ারি আমাদের ইংলিশ ম্যারেজ হয়। আচ্ছা, এবং পরবর্তীতে আমরা ইংলিশ ম্যারেজের সার্টিফিকেটটা আমরা ফরওয়ার্ড করি সলিসিটরের মাধ্যমে জি। তো আমাদের ওই অ্যাপ্লাইটা রিফিউজ হয়, এবং রিফিউজ হওয়ার সময় আমাকে কারণ দেখাইলো, 1 নম্বর দেখাইলো যে আমার টুয়েক ছিল জি, এবং 2 নম্বর কারণ দেখাইলো যে আমি জুলাই থেকে এদেশে ইলিগেলি অবস্থান করতেছি। আমার যে অ্যাপ্লিকেশনটা করছিলাম আপনার 19 আগস্ট 2014-এ জি, ওটা ওরা সেপ্টেম্বরে আমাকে রিফিউজ করে দিছে। আচ্ছা, কিন্তু আমি আজ পর্যন্ত আমার হাতে কোনো রিফিউজাল লেটার পাই নাই, এবং আমার বিয়ে রেজিস্টার করার জন্য তাদের কাছে আমার পাসপোর্টের ফটোকপি চাইছিলাম জি। তার পরে ওরা আমাকে 2014-এর ডিসেম্বরের 3 তারিখে একটা কভার লেটার দিছে হোম অফিস থেকে জি, এবং সাথে আমার পাসপোর্টের ফটোকপি দিছে জি। ওই লেটারের মধ্যে লেখা ছিল যে ইমরুল ইসলাম, তোমার অ্যাপ্লিকেশন এখনো পেন্ডিং আছে, TR4 জেনারেল, TR4 এর যে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনটা করছি সেটা এখনো পেন্ডিং আছে জি, ওই ডিসিশন ফাইনাল না, ডিসিশন নেওয়ার আগ পর্যন্ত তোমাকে আমরা পাসপোর্ট দিতে পারবো না, তোমার পাসপোর্টের ফটোকপি দিলাম। আচ্ছা, তো এই লেটারে ওরা ক্লিয়ারলি বলছে যে আমার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং, কিন্তু ওরা রিফিউজাল লেটারে বলছে যে আমার যে অ্যাপ্লিকেশন করছিলাম স্টুডেন্ট ভিসার জন্য সেটা ওরা সেপ্টেম্বরে রিফিউজ করে দিয়েছে জি। ভাইয়া এখন আপনি যদি মানে আপনি কি জানতে চাচ্ছেন ওটা যদি বলেন তাহলে আমাদের প্রয়োজন আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি। আমার জিনিসটা একটু কমপ্লিকেটেড, তো এখানে একটু বেশি সময় জি বলে কমপ্লিকেটেড জি জি যে আমি আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো পরে আমি আপিলে যাওয়ার পর জাজ রায় দেয় আমার জন্য, আমার পক্ষে, যে আমার টুয়েক সঠিক, হোম অফিসের হাতে কোনো প্রমাণ নাই, এবং আমার বিয়ে ম্যারেজ সাসপেনশন ম্যারেজ, কিন্তু আমার ফ্যামিলি লাইফ আমি দেশে গিয়ে মেনটেন করতে পারবো, আমি এদেশে মেনটেন করতে পারবো না। তো এখন আমি আপার ট্রাইব্যুনালে আপিল করার জন্য পারমিশন চাইছি। এখন এক্ষেত্রে আমি সলিসিটর সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি যে আপিলে পারমিশন পাওয়ার পসিবিলিটি কতটুকু, এবং আমি যদি আপিলে পারমিশন না পাই তাহলে আমার পরবর্তী স্টেপ কি হতে পারে। আচ্ছা, এই তো ভাইয়া না জি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ ভাইয়া। আমাদের উনি হচ্ছেন আমাদের ব্যারিস্টার সাহেব, সিনিয়র ব্যারিস্টার আমাদের কমিউনিটির। ধন্যবাদ আপনাকে সুন্দর করে প্রশংসা করার জন্য। আপনি টেলিভিশনের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবেল ভাই ভালো আছো? জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো তো ভাইয়া? জি ভালো, অনেকদিন পর আপনার লাইনটা পাইছি, লাইনটা তো পাওয়া যায় না, বড় কষ্ট। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক মানুষে কল করেন আপনারা লাগি আমরা এখানে বই। লাইনটা একটু ইজি করবার, আমি কোন সুন্দর কালি জাস্ট আপনারা থ্যাংক ইউ দেওয়ার লাগি, অত সুন্দর প্রোগ্রাম
আর আপনার এত সুন্দর প্রেজেন্টেশন, আর যে বারিস্টার সাহেব এত সুন্দর করে বুঝিয়া কই নাকি, তার লাগে অশেষ ধন্যবাদ। ভাই আপনার নামটা কই বানি আপনি অত সুন্দর করে? আমার নাম কামাল হোসেন, আমার নাম কামাল হোসেন, আমার ফ্রম নিউ বডি পার্ক ইলফুট। জি। আর একটা প্রশ্ন খালি আমার। জি খোক হাসান ভাই, যে বারিস্টার সাহেব কত ইংরেজি বাংলাদেশের জাজ আসলা ওখানটা জানার লাগে, আর সুন্দর প্রোগ্রাম লাগে, আপনার ধন্যবাদ, আপনার টাইম নষ্ট করলাম। থ্যাংক ইউ ভাই, আপনার সময় লাগি ধন্যবাদ, আপনি যে প্রশংসা করার লাগি আমরা ফোন করছেন এর লাগি অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর প্রোগ্রাম, ধন্যবাদ দেখি আপনারা। থ্যাংক ইউ, আপনার প্রশ্নের উত্তর আমরা গেস্টে দিবা, আপনি টিভি সেটের সামনে থাকুক এবং বেলা থাকবো ভাইয়া। আমি চলে যাবো আমাদের পরবর্তী কলার কাছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হ্যালো, আমি শুনতে পাচ্ছি না কলার। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমার প্রোগ্রাম খুব ভালো হইতেছে ভাই, আমরা খুব ভালো লাগে। জি ভাই অনেক ধন্যবাদ ভাই। আমার নাম কামাল হোসেন, আমি লন্ডন থেকে বলছি। জি খুব আছেন, আমরা আরো কামাল হোসেন ভাই ফোন করছেন আপনার আগে। জি ভাই জি দেখছি। জি খুব আছেন, জি খুব। আমার প্রশ্নটা হইলো, আমার আম্মা, আমরা তিন ভাই আইসলাম ইংল্যান্ড রাখি, আমার আব্বা আসলা ব্রিটিশ সিটিজেন 1982। জি ইন্ডিফিনিটলি টু রিমেইন ফাইয়া আকি, আমার আম্মা বিচা ভাইসলা আকি আব্বার তুলুত। যাওয়ার পরে আম্মা বাংলাদেশও গেছিল আকি, যাওয়ার পরে দুই বছরের ভিতরে তাই না আবার রিটার্ন হয়েছেন না। আচ্ছা, আর আমরা এই দেশে আসি আকি, আর আমরা যাওয়া আওয়া করতাম বাংলাদেশও। জি 2007 সালে আমার আব্বা মারা গেছিলেন, মারা যাওয়ার পরে আম্মা এখন একা একা হয়ে গেছে, আমরা যাওয়া আওয়া এখন করতে পারি না, যেহেতু আমরা ফ্যামিলি হয়ে গেছি। এখন আমরা আনতাম চাইছিলাম আকি, তখন আমরা রিটার্নিং রেসিডেন্ট হোক যে ইন্ডিপেন্ডেন্ট লিফটে রুমিন আগে ফাইসলাম, হকটা দিয়ে একটা অ্যাপ্লিকেশন করছিলাম আকি। আচ্ছা, তারা দিছে না, ও যে 82 টা আইসলা আইয়া তোমার ইচ্ছা তুমি গেছো গিয়া, আর দুই বছরের ভিতরে আইসো না, এবং এরপরে পরবর্তীতে এখন পর্যন্ত আইসো না, আমরা মনে করি এখন আইতা নাই, ওলা হয়ে একটা রিফিউজ করে দিচ্ছে। আচ্ছা, এখন আমরা এপিল রাইট দিছে, আমরা এপিল এপিল করছি বা এপিল রাইতাম, মানে আমরা মেইনটা ওইলো গিয়া ই তো রিটার্নিং রেসিডেন্ট একটা একটা অপশনাল। আসলে আমার আম্মারে দেখার মতো বাংলাদেশও কেউ নাই, আমরা সারাও দেশও কেউ নাই, এখন তার বয়স 73 হয়ে গেছে। জি এখন এখন কিতো হইতে পারে একদম, আপনার আম্মার কোনো নিজস্ব ইনকাম আছে নি, আপনার আব্বার উইডো বেনিফিট নি? আমার আমার আব্বার পেনশন পাই না, আমার আম্মায় আমার 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 ইন্স্যুরেন্স নাম্বার আছে, তাই দুইটা পেনশন পাই, একটা হলো এই দেশের স্টেট পেনশন একটা সবে পাই, আর আরেকটা আমার আব্বা চাকরি করতা ইংলিশ একটা জব, পুলিশও চাকরি করতা মেট্রোপলিটন সিভিল সার্ভিস আর কি। আচ্ছা, অকুপেশনাল পেনশন হয় প্রাইভেট পেনশন, ওটাও পাই, দুইটা পেনশন পাই বাংলাদেশও। এই দুটো বাংলাদেশ ফাইদা হলদাও ঠিক আছে। আচ্ছা, আপনার অ্যামাউন্টটা জিকাই হলতায় কত পাই, কত পাই? আমার আম্মা ফাইলেন বাংলাদেশের টাকায় প্রায় 30,000 টাকা মাসও মান থাকে। ওকে, অন্তত আর কিছু আছেন? অনেক ধন্যবাদ কামাল ভাই। জি মেইন জিনিসটা হলো কি দেশ দেখার মতো কেউ নাই। আপনার প্রশ্ন আমার গেস্টে বুঝতে পারছেন কামাল ভাই, অত্যন্ত ধন্যবাদ, আপনার সুন্দর প্রশ্ন করা থাকি, আপনার আম্মা লাগি প্রশ্ন করছেন, আমরা দোয়া করি আপনি বালা থাকবা ভাইয়া, আমরা গেস্টে আপনার প্রশ্নের উত্তর দিবা। দর্শক মন্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্ন নিতে দেবো চলেছি, একটি ছোট্ট বিরতি সময়ে, বিরতি পরপর নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস এবং আপনাদের প্রিয় গেস্ট, আমাদের অনুষ্ঠানের গেস্ট প্রেসটা কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।